বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচটি ঘিরে বাজি হয়েছে প্রায় 300 কোটি টাকা। এই হিসাব শুধু অনলাইন ভিত্তিক একটি বেটিং সাইটের। পাড়ামহল্লার চায়ের দোকান থেকে জুয়ার এই আখড়া জমেছে ভার্চুয়াল জগতে। বিদেশের গণ্ডি পেরিয়ে এখন যা গ্রাস করেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএলকেও। মঙ্গলবার চিটাগং ভাইকিংসকে হারিয়ে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ শেষ করে তখন অন্তত 300 কোটি টাকার দফারফা হলো। না, এটি মাঠের কোনো হিসেব নয়, পুরোটাই বাইরে। চিটাগং আর কুমিল্লা ম্যাচকে ঘিরে প্রায় 300 কোটি টাকার বাজি ধরেছিল দেশি বিদেশি বিভিন্ন জুয়ারি। কিভাবে উঠছে এই জুয়ার আসর? মূলত যুক্তরাজ্য ভিত্তিক বেটফেয়ার নামের একটি অনলাইনে এই জুয়ারিরা বাজি ধরছেন, যেখানে গত বছর 14টির মতো দেশি বিদেশি ওয়েবসাইট বন্ধ করছে বিটিআরসি, তারপরও নতুন নামে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পরিচালনা হচ্ছে ওয়েবসাইটগুলো। এর সংক্রমণ এতই ছড়িয়েছে যে শুধু ম্যাচে নয়, বাজি ধরা হচ্ছে প্রতিটি বলে। একটি ওয়েবসাইটে যখন এই অবস্থা, তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত সব ওয়েবসাইট মিলিয়ে অঙ্কটা বলা মুশকিল। বিপিএল এর কারণেই এই সাইটগুলোতে বিদেশিদের পাশাপাশি দেশীয় বাজিকরদের আনাগোনা বেড়েছে অধিক পরিমাণে। মূলত বাজিকরের দুপক্ষকে এক করে দিতে এজেন্ট হিসেবে কাজ করে বেটফেয়ারের মতো এই সাইটগুলো। কোনো একটি ম্যাচকে ঘিরে নির্দিষ্ট দর দিয়ে দেওয়া, দুপক্ষের কাছ থেকে টাকা নিয়ে বিজয়ীকে লাভসহ ফিরিয়ে দেওয়াই তাদের কাজ। ম্যাচ শেষে বিজয়ীর কাছ থেকে 6-5% টাকা কেটে রাখা হয় চার্জ হিসেবে। আর সেই হিসেবে 2014 পর্যন্ত তাদের আয় ছিল প্রায় $400 মিলিয়ন। প্রচলিত আইন মেনেই এই জুয়ার ব্যবসা করছে তারা। বুকি হিসেবেও কাজ করছে জনপ্রিয় বেট365 এর মতো অনেক ওয়েবসাইট। এই সাইডে কোনো চার্জ ধরা হয় না, বাজিকরদের সঙ্গে সরাসরি চুক্তিতে যায় তারা। নিজে উপস্থিত থেকে জুয়া খেলতে গেলে নানা সমস্যায় পড়তে হয় বলে অনলাইন ভিত্তিক এই খেলায় মজেছে বাংলাদেশের লাখো তরুণ। সন্ধ্যার পরে দেখবেন যে ছেলেপেলেরা আপনার মোবাইলের মধ্যে ঘাটছে, মানে কি ফেসবুক দিতেছে না, যে সবাই দেখবেন যে স্কোর আপডেট, হয়তো কেউ পাওয়ার প্লে খেলতেছে 6 ওভারে কত হবে, কেউ 20 ওভারে টার্গেট কত, হয়তো 200 হবে 100 হবে। এরই মধ্যে ক্রিকেট জুয়ার বলি হয়েছেন রাজধানীর বাড্ডার এক তরুণ নাসিম। তার পরিবারের অভিযোগ, ক্রিকেট নিয়ে জুয়া বন্ধের প্রতিবাদ করায় তাকে খুন করেছে মহল্লার আরেক যুবক রমজান। আমাদের এলাকায় ওই যে জুয়া টুয়া খেলা হয়তো, ওখানে বাধা দিছে, তো ওখানে রমজান নামে এক লোকের সাথে হাতাহাতি হয়েছে। তো রাজধানীর বাড্ডার এই হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে গোটা সমাজকে, কারণ ক্রিকেট তো আর জুয়ারিদের খেলা নয়, এর সাথে জড়িয়ে আছে কোটি বাঙালির হৃদয় নিংড়ানো ভালোবাসা। তাই তো জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, এটা এখন সময়ের দাবি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেট নিয়ে জুয়াবাজি বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক MM কায়সার। জনাব MM কায়সার, আপনাকে স্বাগত সন্ধ্যার বাংলাদেশে। এই যে বাংলাদেশের এত মানুষের আবেগের একটি জায়গা ক্রিকেট, সেটির জায়গাতে আবার জুয়াবাজির ব্যাপারটিও চলে এসছে, জুয়া ধরা হচ্ছে, এবং একটি ওয়েবসাইটের হিসেব অনুযায়ী 300 কোটি টাকার জুয়া হয়েছে, জুয়ার বাজি ধরা হয়েছে কেবল কুমিল্লা এবং চিটাগংয়ের ম্যাচটিকে ঘিরে। ও সব মিলিয়ে হিসেব করতে গেলে হয়তো সেটি একটা বড় অঙ্ক এবং ভয়াবহ আকার দাঁড়াবে। মাঠের বাইরের এই জুয়া ক্রিকেটে কিভাবে প্রভাব ফেলছে? অতি অবশ্যই খুব বাজে প্রভাব ফেলবে, কোনো সন্দেহ নেই। কারণ ক্রিকেট, একটু আপনি যেটি বললেন যে ক্রিকেটের সঙ্গে কিন্তু বাংলাদেশ মানুষের আবেগ জড়িত রয়েছে, এবং এই আবেগের বিষয়টাকে যখন আপনি কেউ জুয়ার সঙ্গে তুলনা করতে চাবে, তাহলে নিশ্চিতভাবে যে আনন্দ এবং যে স্পিরিট নিয়ে ক্রিকেট খেলা হয় সেটা কিন্তু থাকবে না। তবে আমি মনে করি যে এটি বন্ধ করার জন্য দায় দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে সহায়তা করতে পারে, কিন্তু মূল আপনার ভূমিকাটা নেওয়া উচিত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, বা বাহিনীরকে এই আপনার ভূমিকাটা নেওয়া উচিত। একটু ব্যাখ্যায় যাই আমি, সেটি হলো যে এর আগে আমরা ভারতের মাটিতে যখন হ্যান্সি ক্রোনিয়ের যে কেলেঙ্কারির ব্যাপারটি ঘটেছিল ম্যাচ পাতানোকে কেন্দ্র করে, সেটি কিন্তু আবিষ্কার করেছিলেন কিন্তু সেখানকার পুলিশ। সো আমার মনে হয় যে বাংলাদেশের পুলিশও কিন্তু বেশ তৎপর রয়েছেন, তারা যদি এইসব ব্যাপারে যদি একটু ভালোভাবে দক্ষতা দেখাতে পারেন, এবং যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা যদি সম্মিলিতভাবে এই বিষয়টি পুরোপুরি
আপনার দূর করার একটা প্রচেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে যে বিষয়টি এখন পর্যন্ত তত ভয়াবহভাবে ঘটেনি সেই ভয়াবহতা এড়ানো যাবে এবং এটি কিন্তু এই মুহূর্তে কিন্তু এটি বড় ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বা ক্রিকেটের প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটা নষ্ট করে দিতে পারে। বাট এই কারণে এটিকে খুব দ্রুত এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়ে আমি মনে করি যে এটি সমাধান করা উচিত এবং এটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা করতে হবে সেটা হলো যে বাড়তি কিছু সতর্কতা নিতে হবে। তবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে এটি যদি পুরোপুরি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া না যায় তারপরেও কিন্তু এই ঘটনার সাথে বা ক্রিকেটের সঙ্গে যারা জড়িত রয়েছেন বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কেউ বা তাদের কোনো অংশ যেন এটার সাথে জড়িত হতে না পারেন সেই ব্যাপারটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদম আপনার সুষ্ঠুভাবে এবং খুব চমৎকারভাবে পুরো জিনিসটার একটা ফয়সলায় আসা উচিত। যদি আমরা দুইটি তরফে দেখতে চাই, এক ধরনের জুয়া যেটি অনলাইন ভিত্তিক যে বেটিং সাইটের মাধ্যমে ধরা হচ্ছে, এছাড়াও কিন্তু আমাদের প্রতিবেদনে উঠে এসেছে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রত্যন্ত একেবারে অঞ্চলে, সেটি রাজধানী যেমন রাজধানীর বাইরের একেবারে প্রত্যন্ত জনপদেও কিন্তু যারা একেবারে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ তারাও এই জুয়ার সঙ্গে জড়িয়ে গেছেন। একতরফে যেটি যেমন সাধারণ মানুষ তাদের স্বল্প পুঁজি নিয়ে এই জুয়ায় লিপ্ত হচ্ছেন, আবার একই সঙ্গে ইন্টারনেটের সহজ অ্যাক্সেসও কিন্তু তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে এই দিকে। এটা কি তাহলে বলা যায় যে ইন্টারনেটের এই সহজ অভিগম্যতা বাজি খেলার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে? আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দুভাবে দিতে চাই। প্রথমটা হলো যে ইন্টারনেট ভিত্তিক যে জুয়ারি যেটা প্রচলিত হচ্ছে সেটা বন্ধ করার দায়িত্ব কিন্তু বাংলাদেশ রেগুলেটরি টেলিফোন বা রেগুলেটরি যে কমিশন রয়েছে তারা কিন্তু এই ব্যবস্থাটা নিতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি ইন্টারনেটের মাধ্যমে যখন জুয়া বা বাজিকর ধরবেন সেটি কিন্তু বাংলাদেশ থেকে বসে কিন্তু টাকাটা ট্রান্সফার করা যাবে না। সেই ট্রান্সফার করার সিস্টেমটা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু সেটি করতে হয় এবং কোন ক্রেডিট কার্ডে কত টাকা কোন জায়গায় যাচ্ছে সেটি কিন্তু দেখভালের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের রয়েছে। সো বাংলাদেশ ব্যাংক যদি এই ব্যাপারে তাদের ভূমিকাটা নিতে পারে তাহলে আমি মনে করি যে এই ব্যাপারে একটা সচেতনতা তৈরি করা সম্ভব হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি জানেন যে এই জটিলতা বা এই ধরনের ইন্টারনেট ভিত্তিক যে আপনার জুয়ারটা হয়ে থাকে সেটি কিন্তু সেটি করতে হলে বা যে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হবে সেই ক্রেডিট কার্ডধারীকে আপনি অন্য বৈদেশিক ব্যাংকে কিন্তু তার একটা হিসেব থাকতে হবে, সেই হিসেবটা ছাড়া তারা কিন্তু ইন্টারনেটে এই টাকাটা লেনদেন করতে পারবেন না। তো আমার মনে হয় যে সেটাও একটা নিয়মের আওতায় আনা সম্ভব। বাংলাদেশ ব্যাংক যদি সেই ব্যবস্থাটা ভালো মতো সেই ব্যাপারে যদি একটা সচেতনতা বা উদ্যোগটা নেয়। আর পরবর্তী প্রশ্নে আপনি যেটি বললেন যে প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিন্তু মুখে মুখে বাজিতে অনেকে জড়িয়ে গিয়েছে, তো সেই বাজিটা বন্ধ করার দায়িত্ব কিভাবে করা সম্ভব? সেটি করা সম্ভব কিন্তু বাংলাদেশ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারা যদি সেই ব্যবস্থাটা ঠিক মতো ব্যবস্থা করতে পারে এবং এটি আরেকটা কাজ করতে হবে, সামাজিক সচেতনতাও তৈরি করতে হবে। এবং এই সামাজিক সচেতনতা তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা যিনি যারা নিতে পারে তারা হলেন গিয়ে আপনার মিডিয়া, সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিও যারা রয়েছেন তারা কিন্তু এই বিপিএল এর খেলা সম্প্রচার করার সাথে সাথে এটার যে আপনার এই ক্রিকেটকে কেন্দ্র করে যে জুয়া ধরা হচ্ছে বা টাকা খরচ করা হচ্ছে এখানে বা জুয়ার আয়োজন করা হচ্ছে সেটা যে আপনার কোনো মতেই ঠিক না এবং সেই ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে আপনার আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি। আমি মনে করি যে সেই ব্যাপারে একদম দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে এই ব্যাপারে খবরাখবর হচ্ছে, আমরাও রিপোর্ট করেছি, প্রতিবেদন করেছি, সেই দায়িত্ব গণমাধ্যম পালন করতে শুরু করেছে এটি বলা যেতে পারে। এম এম কায়সার, আপনি থাকুন আমাদের সাথে, দুজন ক্রিকেটারের বক্তব্য দেখে আবারও ফিরছি আপনার কাছে। এদিকে জুয়ার কালো ছায়ায় শুধু ক্রিকেটই কলুষিত হচ্ছে না, সঙ্গে বাড়ছে সামাজিক অপরাধও। তাই তো ক্রিকেটের সৌন্দর্য রক্ষার স্বার্থেই জুয়া থেকে তরুণ সমাজকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং বর্তমান পেসার তাসকিন আহমেদ। যখন খেলা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে খেলার সাথে অন্য কিছু যেগুলি ঠিক নয় সেটির সাথে যুক্ত হবেন তখন কিন্তু আসলে খেলাটা আপনি এনজয় করতে পারবেন, কারণ খেলাটা আসলে তখন আর খেলার মধ্যে থাকে না। আই হোপ যে এই ভুলটা সবাই করবেন না, কারণ ইস ইজ জাস্ট এ গেম এবং খেলাটা হয় কিন্তু আমরা আনন্দ করার জন্য কিন্তু খেলা হয়, ভালো খেলা দেখতে চাই সবাই, বাংলাদেশের খেলা আরও উন্নত হোক সেটাও সবাই চাই। আশা করছি যে এই ধরনের বিষয়ে আমাদের এই ধরনের খবর আর কখনো আমাদের পেতে হবে না। অনেক বেটিং হচ্ছে ম্যাচ নিয়ে এই নিয়ে, তারপর যুব সমাজে আমাদের মতো ইয়াং ছেলেপেলেদের মধ্যে মারামারিও লাগতেছে। প্লিজ সবাই এসব থেকে দূরে থাকবেন। এই জিনিসটা যদি মানে আপনারা মানে বন্ধ না করেন তাহলে দেখা যাবে যে এক সময় এইসব ইন্টারন্যাশনালি ক্ষেত্রেও এফেক্ট পড়তে পারে। সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার। জনাব এম এম কায়সার, এমন জুয়া চলতে থাকলে অচিরে নিশ্চয়ই এর পার্শ্ব প্রতিক্রিয়া বা পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে ম্যাচ ফিক্সিং আমাদের দেশে প্রকট আকার ধারণ করতে পারে এবং ম্যাচ ফিক্সিংয়ের ভয়াবহ ছোবল বা কালো ছোবলে
তো আমরা ক্ষতবিক্ষত হতে দেখেছি আমাদের বিপিএল কে এবং বাংলাদেশের প্রথম দিককার ক্রিকেটের একজন সুপারস্টার তার ক্যারিয়ার ধসে গেছে একেবারে এই জুয়া বন্ধ করার জন্য অন্যান্য তরফে যে চেষ্টা চলুক ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট মানুষদেরকে এর থেকে দূরে রাখা বা নিরাপদ দূরত্ব অন্তত রাখার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বা সেই জায়গায় আসলে বাংলাদেশ কতটুকু সচেষ্ট রয়েছে সেটা সবচেয়ে বড় পদক্ষেপটা হলো যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং বলতে হবে যে ক্রিকেট কিন্তু জুয়ার আসর নয় ক্রিকেট কিন্তু মাঠের ক্রিকেট খেলে দেখে কিন্তু আমরা যে আনন্দটুকু পাই সেটাকে কোনো মতে জুয়ার পঙ্কিলতার মধ্যে কিন্তু আনা উচিত নয় সেই সচেতনতা বোধ সমাজের সর্বস্তরে কিন্তু তৈরি করতে হবে এটি গেল একটি দিক এবং সেই সঙ্গে কিন্তু এটির সাথে যারা জড়িত রয়েছেন সে তাদের কোনো একটা অংশকে যদি আপনার ধরে শাস্তি দেওয়া যায় এবং তাদেরকে যদি আটক করা যায় তাহলে আমার মনে হয় যে বাদবাকি যারা রয়েছেন এই ব্যবস্থার সাথে জড়িত থাকার যারা চিন্তা ভাবনা করছেন বা উৎসাহিত হচ্ছেন তারা কিন্তু নিরুৎসাহিত হবেন এবং সবচেয়ে বড় ব্যাপারটা হবে যে দেখুন আপনি যেমন আপনি নিজেই বলেছিলেন যে বিপিএল কিন্তু তৈরি হয়েছিল বা শুরু করা হয়েছিল আমাদের লোকাল ক্রিকেটাররা যাতে টি টোয়েন্টিতে নিজেদেরকে এনহ্যান্স করতে পারেন ভালো টি টোয়েন্টিতে আমরা যেন বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্যই কিন্তু বিপিএলটা শুরু হয়েছিল কিন্তু সেই বিপিএল এর দু আসরের পরে কিন্তু আমরা দেখেছি যে ম্যাচ ফিক্সিং হয়েছে এবং সেটা বন্ধ করার জন্য কিন্তু বিপিএল দু বছর স্থগিত রাখা হয়েছিল দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন কিন্তু সেই সমস্যাটা যাতে আবার না আসতে পারে সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু খুব সচেতন হতে হবে আমি বারবার বলছি যে এই বিপিএল এর জুয়ার সঙ্গে যদি সাধারণ মানুষ জড়িত থাকেন তার সেটা বন্ধ করতে হবে এক নাম্বার টু হলো যে তবে সবচেয়ে বড় বিষয়টা যেটা হলো যে কোনো মতেই যেন ফ্র্যাঞ্চাইজি দলগুলি যারা এই বিপিএল এর স্টেক হোল্ডার যারা খেলছেন এখানে তাদের কোনো অংশ তাদের কোনো সদস্য তাদের কোনো মতেই যেন এটার সাথে তারা যেন জড়িত হতে না পারেন সেই ব্যবস্থাটুকু কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খুব সচেতনমূলকভাবে নিতে হবে প্রয়োজন হলে এখানে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতে হবে অনেক ধন্যবাদ জনাব এম এম কায়সার সুন্দর বাংলাদেশে সময় দেওয়ার জন্য এদিকে আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে খুলনা টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট এর আগে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে এগারো রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস ভাইকিংসের দেয়া 167 রানের টার্গেটে 8 উইকেটে 155 রান তুলতে সমর্থ হয় মাশরাফির রংপুর তবে দিন শেষে ক্রিকেট যে জেন্টেলম্যানের খেলা সেটি স্পষ্ট করেছেন মাশরাফির মুর্তজা ম্যাচে শুভাশিসের সঙ্গে যা ঘটেছে সেটিকে খেলারই অংশ বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে সিনিয়র হিসেবে মাথা ঠান্ডা রাখার দায়িত্ব ছিল নিজের বলেও স্বীকার করেছেন Hit the ball straight back at Rashis Roy Mashrafi. That's okay, Chilo Markets.